হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিআরবি একাডেমি। সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকে এটি আমাদের জিকে মক টেস্ট নাম্বার 21। আজকের এই মক টেস্টও আমরা গুরুত্বপূর্ণ জিকে থেকে 30টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এইসব প্রশ্নগুলি তোমাদের WBP কনস্টেবল, লেডি কনস্টেবল, WBP SI, এক্সাইজ মেইন এবং কলকাতা পুলিশ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো, শুরু করছি আজকের এই ক্লাস। আজকের প্রথম প্রশ্ন, 2021 সালে অর্থাৎ এই বছর পুলিৎজার পুরস্কার পেলেন কোন ভারতীয় বংশোদ্ভূত মহিলা? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো এইসব প্রশ্নগুলির সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে, 2021 সালে পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত ভারতীয় বংশোদ্ভূত মহিলার নাম হচ্ছে মেঘা রাজাগোপালান। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন, বর্তমান NCC এর ডিরেক্টর জেনারেল অর্থাৎ DGকে? প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু একটিও প্রশ্ন স্কিপ করবে না এবং প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাও যে বর্তমান NCC ডিরেক্টর জেনারেল বা DGকে। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, তরুণ কুমার। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 3, ঘূর্ণিঝড় তৌকতে এর উৎপত্তি হয়েছে কোন মহাসাগরে? তো দেখো, এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই ঝড়ের নামকরণ করেছে কোন দেশ অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং এই ঝড়ের উৎপত্তি হয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে আরব মহাসাগরে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন, শ্বেত হস্তির দেশ কাকে বলা হয়? শ্বেত হস্তির দেশ কাকে বলা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে শ্বেত হস্তির দেশ বলা হয় থাইল্যান্ডকে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, এর পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, বিভিন্ন দেশের উপনাম বা বিভিন্ন শহরের উপনাম। যেমন দেখো, নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে, সহস্র হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে, কফি বন্দর বলা হয় রিও ডি জেনেরোকে, দক্ষিণের ব্রিটেন বলা হয় নিউজিল্যান্ডকে, পান্নার দ্বীপ বলা হয় আয়ারল্যান্ডকে, ইংল্যান্ডের উদ্যান বলা হয় কেন্ট শহরকে, পবিত্র ভূমি বলা হয় প্যালেস্তাইনকে, লবঙ্গ দ্বীপ বলা হয় মাদাস্কারকে, বাতাসের শহর শিকাগো এবং দারুচিনি দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে। ওকে, নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন, ভারতের পক্ষীমানব কাকে বলা হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের পক্ষীমানব কাকে বলা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে সেলিম আলীকে ভারতের পক্ষীমানব বলা হয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, এর পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যেমন দেখো, ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে, ভারতের শেক্সপিয়ার বলা হয় কালিদাসকে, ভারতের পক্ষীমানব সেলিম আলী, ভারতের নাইটেঙ্গেল সরোজিনী নাইডু। ওকে, ভারতের শান্তিমানব লালবাহাদুর শাস্ত্রী এবং ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেল। প্রত্যেকটি তথ্য কিন্তু তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং তোমরা কিন্তু খাতায় নোট করবে। নেক্সট দেখো, 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত শব্দগুলির মধ্যে কোনটি ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান? অর্থাৎ এই 4টির মধ্যে কোনটি ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান? তো দেখো, যদি বলা হতো ভারতবর্ষের সর্বোচ্চ অসামরিক সম্মান কী, তাহলে হয়ে যেত ভারতরত্ন। যেহেতু প্রশ্ন বলেছে ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান কোনটি, তো সঠিক উত্তর হয়ে যাবে পরমবীর চক্র। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট, 7 নম্বর প্রশ্ন, ইন্দিরা গান্ধী রিটার্নস এই বইটির রচয়িতাকে? ইন্দিরা গান্ধী রিটার্নস এই বইটির রচয়িতাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের খুশবন্ত সিং। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 8, ওয়ার অ্যান্ড পিস অর্থাৎ যুদ্ধ এবং শান্তি এই বইটির রচয়িতাকে? ওয়ার অ্যান্ড পিস। তো সঠিক উত্তর হয়ে যাবে এই বইটির রচয়িতা হলেন লিও টলস্টয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বই এবং গ্রন্থ রয়েছে, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া জওহরলাল নেহরু, ইন্ডিয়া ডিভাইডেড ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এ ব্রিফ হিস্টোরি অফ টাইম স্টিভেন হকিং, ট্রেন টু পাকিস্তান খুশবন্ত সিং, থ্রি মিস্টেক অফ মাই লাইফ হাফ গার্লফ্রেন্ড চেতন ভগত, ব্রোকেন রিপাবলিক অরুন্ধতী রায় এবং ইন্ডিয়া ফিলোসফি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ওকে, তো গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে এবং তাদের রচয়িতা রয়েছে এবং এই টপিকটি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে, দ্য ক্যান্টারবেরি টেলস চসার, উইংস অফ ফায়ার APJ আব্দুল কালাম, দাস ক্যাপিটাল কার্ল মার্কস, গ্যালিভার ট্রাভেলস, জোনাথন সুইফট, লং ওয়াক টু ফ্রিডম, নেলসন ম্যান্ডেলা। তো দেখো, এর পরের প্রশ্ন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কোথায় হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউট অবস্থিত?
তো সঠিক উত্তর হয়ে যাবে দার্জিলিংয়ে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, আজীবক ধর্মের প্রবক্তা কে ছিলেন, গুরুত্বপূর্ণ একটি ইতিহাসের প্রশ্ন, হিস্টোরি প্রশ্ন। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে আজীবক ধর্মের প্রবক্তা ছিলেন অপশন ডি, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো ইলেভেন, বৌদ্ধ ধর্মের ত্রিপিটক এটি কোন ভাষায় লেখা? ওকে, বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক, বিনয়পিটক, সূত্রপিটক এবং অভিধর্মপিটক। তো এই তিনটা পিটক নিয়ে ত্রিপিটক। তো এটি কোন ভাষায় লিখিত, সংস্কৃত, পালি, তামিল নাকি নেপালি? তো দেখো বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক এটি হচ্ছে সহজ পালি ভাষায় লিখিত, অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো টুয়েলভ, কৌলিন্য প্রথার প্রচলন কে করেন? কৌলিন্য প্রথার প্রচলন কে করেন? তো সঠিক উত্তর হয়ে যাবে বল্লাল সেন, অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। তো দেখো নেক্সট প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রটির নাম কি? তো সঠিক উত্তর হিসেবে ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রটির নাম হচ্ছে বেঙ্গল গ্যাজেট, অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। এবং এটি 1780 সালে অগাস্টার হিকি বেঙ্গলি গ্যাজেট ইংরেজি ভাষায় প্রথম প্রকাশ করেন। নেক্সট দেখো 14, চতুর্থ বৌদ্ধ সভা কার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কোন সম্রাটের উদ্যোগে চতুর্থ বৌদ্ধ সভা এটি অনুষ্ঠিত হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে কনিষ্ক, অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। ওকে, এবং এটি আয়োজিত হয়েছিল পুরুষপুর বা পেশোয়াতে, চতুর্থ তথা শেষ বৌদ্ধ সভা এটি আয়োজিত হয়েছিল। নেক্সট দেখো 15, একটি গুরুত্বপূর্ণ বন্দর রয়েছে, তো এটি কোথায় অবস্থিত? এন্নোর বন্দর, এন্নোর বন্দর এটি কোন রাজ্যে অবস্থিত? 4টে অপশন রয়েছে, সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এন্নোর বন্দর এটি হচ্ছে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত, অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো 16, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটি কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হয়ে যাবে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটি কলকাতাতে অবস্থিত, অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। ওকে, এবং বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটি 1980 সালে প্রতিষ্ঠিত হয়, এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো 17, সর্দার সরোবর পরিকল্পনা এটি কোন নদীর তীরে অবস্থিত? তো দেখো বিভিন্ন নদী পরিকল্পনা বাঁধ এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো সর্দার সরোবর পরিকল্পনা এটি কোন নদীর তীরে অবস্থিত? তো সঠিক উত্তর হয়ে যাবে নর্মদা নদীর তীরে অবস্থিত, অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। ওকে, এবং এটি গুজরাট রাজ্যে অবস্থিত। তো দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ নদী পরিকল্পনা সমূহ রয়েছে, দামোদর উপত্যকা পরিকল্পনা এটি হচ্ছে দামোদর নদের উপর অবস্থিত, ভাকরা নাঙ্গাল এটি হচ্ছে শতদ্রু নদীর পাড়ে অবস্থিত, হীরাকুদ মহানদী, নাগার্জুন, কৃষ্ণা এবং তেহরি হচ্ছে ভাগীরথী। ওকে, ভীষণ ইম্পর্টেন্ট তথ্য। নেক্সট দেখো 18, হরিদ্বার এটি কোন নদীর তীরে অবস্থিত? তো দেখো বিভিন্ন নদী তীরবর্তী শহর, এখান থেকে কিন্তু WBP পরীক্ষা প্রশ্ন আসে, গুরুত্বপূর্ণ একটি টপিক। তো সেই টপিক থেকে একটি প্রশ্ন যে হরিদ্বার এটি কোন নদীর তীরে অবস্থিত, তো সঠিক উত্তর কী হবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে হরিদ্বার এটি হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, আগ্রা এটি যমুনা নদীর তীরে অবস্থিত, হরিদ্বার গঙ্গা, গান্ধীনগর সবরমতী, হায়দ্রাবাদ মুসি, মহীশূর কাবেরী এবং শ্রীনগর ঝিলাম নদীর তীরে অবস্থিত। নেক্সট দেখো 19, গণপরিষদের সভাপতি কে ছিলেন? গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি, তো এখান থেকে দুটো প্রশ্ন পরীক্ষায় আসে যে গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন আর অস্থায়ী সভাপতি কে ছিলেন। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তিনি হচ্ছে গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি। আর যদি বলা হয় গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতিকে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর সচ্চিদানন্দ সিনহা। ওকে, নেক্সট দেখো 20, নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছে? নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ক্যাবিনেট মিশন, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 21, সকল নাগরিকদের কথা বলা এবং মত প্রকাশের স্বাধীনতা আমাদের ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে বা কোন ধারাতে বর্ণিত রয়েছে? সকল নাগরিকদের কথা বলা বা মত প্রকাশের স্বাধীনতা, তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আর্টিকেল 19,
অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 22, রক্তের এ বি ও এই যে শ্রেণী বিভাগ, রক্তের এ বিভাগ, বি বিভাগ, ও বিভাগ, তো এই শ্রেণী বিভাগ এটি কে আবিষ্কার করেন? তো এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এই রক্তের শ্রেণী বিভাগ এটি কে আবিষ্কার করেন? তো সঠিক উত্তর হয়ে যাবে কার্ল ল্যান্ডস্টাইনার, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 23, এনএডিপি এর সম্পূর্ণ নাম কি? এনএডিপি এর সম্পূর্ণ নাম কি? তো সঠিক উত্তর হিসেবে এনএডিপি এর সম্পূর্ণ নাম হচ্ছে নিকোটিনামাইড অ্যাডিনাইট ডাইনিউক্লিওটাইড ফসফেট, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, এনএডিপি। নেক্সট দেখো 24, তেলে হাইড্রোজেনেশন প্রক্রিয়ায় নিচের কোন ধাতুটি অনুঘটক হিসেবে ব্যবহৃত হয়? নিচের কোন ধাতুটি অনুঘটক হিসেবে ব্যবহৃত হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে নিকেল, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 25, মানুষের রক্তের স্বাভাবিক পিএইচের মান কত? মানুষের রক্তে স্বাভাবিক পিএইচের মান কত? তো সঠিক উত্তর হয়ে যাবে 7.4, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, গুরুত্বপূর্ণ পিএইচ মান, ব্যাটারি অ্যাসিড 1.0, লাইন সাব 1.8 থেকে 2.0, লেবুর রস 2.2 থেকে 2.4, কফি 5.0, বৃষ্টির জল 5.6 থেকে 6.0, মূত্র 6, মানুষের লালা 6.5 থেকে 7.5, জল 7.0, মানুষের রক্ত 7.3 থেকে 7.5, সমুদ্রের জল 7.5 থেকে 8.5, এবং চুন জল 1.2.0 অর্থাৎ 12.0। ওকে, তো এই হলো বিভিন্ন গুরুত্বপূর্ণ পিএইচ মানের তালিকা, এখান থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে। নেক্সট দেখো 26, অ্যালজাইমার এই রোগটি কি? এটি কিসের রোগ? গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি একটি মস্তিষ্কের রোগ নাকি বৃক্কের রোগ নাকি যকৃতের রোগ নাকি কোনোটি নয়? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অ্যালজাইমার, এটি হচ্ছে একটি মস্তিষ্কের রোগ, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 27, সাক্ষী মালিক তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? এই টপিকটি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, আমরা কিন্তু প্রত্যেকটি মক টেস্ট থেকে এখান থেকে কিন্তু প্রশ্ন রাখছি এবং এই টপিকের ওপর আমরা তোমাদের কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাসও করিয়ে দিয়েছি। ওকে, তো সেই ক্লাসগুলো তোমরা যদি করে না থাকো তবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে লিঙ্ক পেয়ে যাবে। আমাদের বর্তমানে প্রতিদিন সকাল 7টায় এই যে সব জিকের প্র্যাকটিস সেটগুলো চলছে এবং প্রতিদিন সন্ধ্যে 6টায় আমাদের অধ্যায়ভিত্তিক জিকের ক্লাস চলছে। ওকে, তো দেখো সাক্ষী মালিক তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে সাক্ষী মালিক তিনি কুস্তি খেলার সঙ্গে যুক্ত, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 28, নাওমি ওসাকা তিনি কোন দেশের বাসিন্দা? নাওমি ওসাকা তিনি কোন দেশের বাসিন্দা? তো সঠিক উত্তর হিসেবে তিনি হচ্ছে জাপানের বাসিন্দা, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, এবং তিনি একজন বিখ্যাত টেনিস তারকা, টেনিস খেলার সঙ্গে যুক্ত। নেক্সট দেখো 29, কম্পিউটার চালু হওয়ার সঙ্গে সম্পর্কিত লোডারটি কোনটি? নিচের কোনটি কম্পিউটার চালু হওয়ার সঙ্গে সম্পর্কিত? তো সঠিক উত্তর হিসেবে বুট স্ট্র্যাপ লোডার, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো এর পরে প্রশ্ন, জ্যাঙ্ক ইমেইল বলা হয় কোনটিকে? নিচের কোনটিকে বলা হয় জ্যাঙ্ক ইমেইল? তো সঠিক উত্তর হয়ে যাবে স্প্যাম, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ 30টি জিকের প্রশ্নোত্তর, তোমরা এই 30টি জিকের প্রশ্নোত্তরের মধ্যে কে কত স্কোর করলে সেটি কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। এবং লাস্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট, তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো তাহলে এখনই টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি আর যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে। ওকে, বর্তমানে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে প্রতিদিন ফ্রি জিকের পিডিএফ, ফ্রি জিকের মক টেস্ট এবং গণিত রিজনিং মক টেস্ট প্রোভাইড করা হয়।